আপনারা জানেন জেলায় জেলায় রয়েছে আমাদের স্টুডিও, আর সেই স্টুডিও থেকে আপনাদের প্রতি মুহূর্তে খবর সম্প্রচার করি আমরা। আজকের আনন্দ লাইভ শুরু করব যে খবর দিয়ে, লাগাতার আন্দোলনের মুখে কৃষি আইন প্রত্যাহার করল মোদী সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে ক্ষমা চেয়ে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মধ্যে দিয়ে অহংকারের মাথা নিচু করে দিয়েছেন, টুইটে কটাক্ষ রাহুল গান্ধীর। কৃষকদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि हमने तीन कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। अवशेषे कृषि आईन নিয়ে পিছু হটলো मोदी सरकार। प्रबल विरोधितार मुखे तीन कृषि आईन प्रत्याहार করলো কেন্দ্র। ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। মোদির অহংকারের হার, কৃষকদের জয় বললেন প্রিয়াঙ্কা গান্ধী। আমার কথাই মিলল প্রতিক্রিয়া রাহুল গান্ধীর। এটা কৃষকদের জয়, টুইটারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত দুবছর ধরে দিল্লির সিঙ্ঘু সীমান্তে মোদী সরকারের আনা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সেই আন্দোলনের মুখেই এবার নতি স্বীকার করল সরকার। গত বছর 27 সেপ্টেম্বর মোদী সরকারের আনা তিনটি কৃষি আইন কার্যকর হয়। এরই মধ্যে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। আমরা তো প্রথম থেকে এই আন্দোলনের সাথে ছিলাম। আমরা 0 ডিগ্রিতে ওখানে বসেছিলাম, আমরা 46 ডিগ্রি টেম্পারেচারে বসেছিলাম, 22 দিন লাগাতার বৃষ্টিতে বসেছিলাম। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে টুইটারে লিখেছেন, এই ঘোষণার জন্য নরেন্দ্র মোদী গুরুপূরবের দিনটিকে বেছে নিয়েছেন। এটাই তাকে সবার থেকে আলাদা করে দেয়। এটা দেখিয়ে দেয় তিনি প্রত্যেক ভারতীয়র ভালো থাকা ছাড়া আর কিছু নিয়ে ভাবেন না। রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে যখন সরগরম দেশ, তারই মধ্যে পশ্চিম বর্ধমানের এক তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। শুভাঙ্গী, কি নিয়ে বিতর্ক বিবাদ? গাড়ির নথি পরীক্ষা নিয়ে বিবাদ। পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ট্রাফিক পুলিশের সঙ্গে তৃণমূল নেতার বচসা, হুমকি দেওয়ার অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। পুলিশের সঙ্গে বচসা, আঙুল উঁচিয়ে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের দিকে আঙুল উঁচিয়ে যিনি কথা বলছেন তার নাম সিন্টু ভুঁইয়া। তিনি পশ্চিম বর্ধমানের তৃণমূলের ভুঁইয়া সমাজের জেলার সভাপতি। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। জামুরিয়ার জেকে নগরে হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, সেই সময় সেখানে এসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে কাজে বাধা দেন এই তৃণমূল নেতা। আমরা যে চেকিংটা করছি সেই সেই চেকিং এ উনি আমাদের হস্তক্ষেপ করছে, মুখ্যমন্ত্রী অর্ডার কে উনি ভায়োলেট করছেন। পুলিশ প্রশাসনকে হুমকি দিচ্ছে। আমরা এখানে এখানে এসে প্রশাসনে আমাদের প্রশাসনে সরকারি চেকিং করছি, চেকিং করতে পারবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামুরিয়া থানা ট্রাফিক বিভাগের ওসি। তার সঙ্গেও আঙুল উঁচিয়ে কথা বলেন অভিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পুলিশের কাজে হস্তক্ষেপ উচিত নয়, আইন আইনের মধ্যে চলবে। যারা বলছে কথা ঠিক বলছে না আমি মনে করি। সেফ ড্রাইভ সেফ লাইফের যেটা অঙ্গ, মোটরসাইকেল চেক, এটা মানুষের ভালোর জন্য চেকিং করছে প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি ট্রাফিক জানিয়েছেন কথা কাটাকাটি হয়েছে। ওসি এই নিয়ে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন, তদন্ত করে দেখা হচ্ছে। কৌশিক গাতাই তো মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দিনহাটা তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভায় বিএসএফ নিয়ে মুখ খোলায় ফোনে প্রাণনাশের হুমকি, হুমকি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকেও, এমনই দাবি করলেন উদয়ন গুহ। যা নিয়ে বিজেপির কটাক্ষ, প্রচারে আসতেই এমন মন্তব্য করছেন দিনহাটা তৃণমূল বিধায়ক। গালাগালি, হুমকি, কেন বিএসএফ এর বিরুদ্ধে বলেছি, এবং শুধু আমাকে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত গালাগালি করা হচ্ছিল। বিএসএফ এর কাজের পরিসর বৃদ্ধির বিরোধিতায় মঙ্গলবার রাজ্য বিধানসভায় পাশ হয় প্রস্তাব। বিধানসভায় প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, সীমান্তে তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করে বিএসএফ। উদয়ন গুহর এই মন্তব্যে তুমুল হইচই হয় বিধানসভায়। এই প্রেক্ষাপটে তাকে ফোন করে হুমকি দেওয়া হয় বলে দাবি করলেন দিনহাটা তৃণমূল বিধায়ক। সদ্য সমাপ্ত উপনির্বাচনের জয়ী উদয়ন গুহর দাবি, বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে তার মোবাইল ফোনে। তৃণমূল বিধায়কের দাবি, তিনি জানতে চান কে কোথা থেকে ফোন করেছেন। ফোনের অপর প্রান্ত থেকে তখন তাকে হুমকি দেওয়া হয়। কারণ নাম না করলেও হুমকি ফোনের নেপথ্যে বিজেপির হাত দেখছেন তৃণমূল বিধায়ক।
উদয়ন গুহর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ, প্রচারে আসতে এ ধরনের মন্তব্য করছেন তৃণমূল বিধায়ক। এতে এত আর্তনাদ করার কি আছে উদয়নবাবু? উদয়নবাবু তো সবসময় সবাইকেই হুঙ্কার দিয়ে থাকেন, শাসিয়ে থাকেন এবং ভয় দেখান, তার এত ভয়ের কি আছে? প্রাইভেট নাম্বার এমন এক ধরনের নাম্বার যাতে কলার আইডি পাওয়া যায় না, এমনকি সেই নাম্বারে ঘুরিয়ে ফোনও করা যায় না। হুমকি ফোনের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন উদয়ন গুহ, সাইবার ক্রাইম বিভাগেও জানিয়েছেন অভিযোগ। শুভেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরভোটের মুখে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর, আক্রান্ত হলেন কংগ্রেসের এসসি এসটি জেলের জেলা সভাপতি। হামলার নেপথ্যে তৃণমূল বলে অভিযোগ অধীর চৌধুরীর, অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, ওই নেতার অপরাধ জগতের সঙ্গে যোগ আছে। করা নাড়ছে পুরভোট, তার আগে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুর। আক্রান্ত হলেন বহরমপুর পুরসভার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ও কংগ্রেসের এসসি এসটি সেলের জেলা সভাপতি হিরু হালদার। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দুই অনুগামীর সঙ্গে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন ওই কংগ্রেস নেতা। অভিযোগ, বহরমপুরের শয়নাবাদ এলাকায় হিরু হালদারের উপর লাঠি বাঁশ নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় কংগ্রেস নেতাকে ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জেলা রাজনীতিতে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত হিরু হালদার, আক্রান্ত দলীয় নেতাকে দেখতে রাতেই হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। হামলার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন অধীর চৌধুরী। কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা সফল সভা হয়েছিল, তৃণমূলের নেতৃত্ব আতঙ্কিত হয়ে সেই সফল সভার পিছনে অন্যতম কারিগর হিরু হালদারকে আক্রমণ করা জরুরি বলে মনে করেছে, এটা আমার সন্দেহ। হিরু হালদারের বহু কারবার, বহু ইল্লিগাল কারবার, অসাধু কারবার, কোন অন্ধকার জগতের কোন ঘটনার সঙ্গে এই ঘটনা যোগ আছে পুলিশ দেখবে, তদন্ত করবে। কংগ্রেস নেতার উপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে বহরমপুর সহ একাধিক থানায় অপরাধমূলক অভিযোগ রয়েছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। পুরভোটের আগে জনসংযোগে গুরুত্ব দিল তৃণমূল। দুয়ারে সরকারের ধাঁচে 26 নভেম্বর থেকে দুয়ারে পুরসভা চালু হচ্ছে মেদিনীপুরে। মাসে একদিন করে বিভিন্ন ওয়ার্ডে যাবেন পুর আধিকারিকরা, শুনবেন সমস্যার কথা। ভোট না করিয়ে মানুষকে বোকা বানাতে কর্মসূচি কটাক্ষ করেছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাফল্যের দাবি করেছে রাজ্য সরকার। সামনেই পুরভোট, তার আগে সেই মডেলকে কাজে লাগিয়ে দুয়ারে পুরসভা চালু হচ্ছে মেদিনীপুরে। মেদিনীপুর পুরসভা সূত্রে খবর, চলতি মাসের 26 তারিখ থেকে দুয়ারে পুরসভা কর্মসূচি শুরু হবে। মাসে একদিন প্রতিটি ওয়ার্ডে পৌঁছে যাবেন পুর প্রতিনিধিরা, ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যার কথা শুনে সেখানেই তা সমাধানের চেষ্টা করা হবে। মেদিনীপুর পুরসভার এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিরোধীরা। দুয়ারে জল প্রকল্প আমরা দেখেছি, টানা বৃষ্টিতে এবছর দুয়ারে জল পৌঁছে দিয়ে এসছে তৃণমূল। আর দুয়ারে পৌরসভা চালু করার মূল কারণটাই হলো যে দিদিমণির যারা ভাইয়েরা আছেন এখানে, তারা এখানে চেষ্টা করছে দুয়ারে পৌরসভার নাম করে আরও কিছু টাকা কামিয়ে ভোটে লড়ার চিন্তা ভাবনা। দুয়ারে সরকার মানে কি? মানে তৃণমূলের লোকেরা আপনাকে দেখিয়ে আপনার বাড়ির সামনে নর্দমা পরিষ্কার করবে, সেই কাজটা কিন্তু তার জন্য জমাতার আছে, তার কাজ সেই কাজটার জন্য তৃণমূলের কাউন্সিলার লাগে না। এবং যদি তৃণমূলের কাউন্সিলার কি আপনার দুয়ারে তৃণমূল পৌরসভা দেখানোর জন্যে আপনার বাড়ির সামনে গিয়ে ছাটা হাতে উপস্থিত হয়, তাহলে সেটা এই সরকার, এই দল, এদের চরম ব্যর্থতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এত ভালো সিদ্ধান্ত এরা বিরোধিতা করছে, অথচ সেই কাজে দেখবেন যখন দুয়ারে পৌরসভা যাবে তখন তারাই প্রথম তাদের পরিবারের লোকেরাই লাইনে দাঁড়াবে। সব মিলিয়ে পুরভোটের আগে মেদিনীপুর পুরসভার নতুন কর্মসূচি ঘিরে তুঙ্গে তরজা। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এদিকে হাবড়ায় বিধানসভা ভোটের সময় ফ্ল্যাট ভাড়া নেন রাহুল সিনহা, পুরো ভোটের আগে তা নিয়েই বিতর্ক। হাসপাতাল চত্বরে পার্টি অফিস খোলা যাবে না, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তৎপর প্রশাসন। হাবড়া হাসপাতালের কাছে যেখানে ঘর ভাড়া নিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, সেই এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা।
পুরো ভোটের আগে চাপে রাখার চেষ্টা হচ্ছে, মন্তব্য করেছে বিজেপি। হসপিটালের মধ্যে পড়ে খাওয়ার জায়গা নয়, অনেক টাকা আছে পার্টি অফিস যারা করবে, আমি সবার জন্যই বলছি, এটা পড়ে খাওয়ার জায়গা নয়, এটা মানুষকে সেবা দেওয়ার জায়গা। ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। কোনো পলিটিক্যাল পার্টি, আমি তৃণমূলই হোক আর বিজেপি হোক আর সিপিএমই হোক আর কংগ্রেস হোক, আমি কারো কথা শুনতে চাই না। হাসপাতাল চত্বরে কোনো রাজনৈতিক দল পার্টি অফিস খুলতে পারবে না। বুধবার মধ্যমগ্রামে উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠকে এই কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই তৎপর হয় জেলা প্রশাসন। হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন বারাসাত পুলিশ জেলার এসপি, তার সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক, পুরসভার প্রশাসক। ঘটনার কেন্দ্রবিন্দু এই বাড়িটিকে কেন্দ্র করে। বিধানসভা ভোটের আগে এই মার্কেট কমপ্লেক্সের একটি ঘর চব্বিশ দিনের জন্য ভাড়া নিয়েছিলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। জানিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান হাবড়া তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু পার্টি অফিস নয়, হাবড়া হাসপাতাল চত্বর জবরদখলের অভিযোগও উঠেছে, সব দিকে তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। কোনগুলো এনক্রোচমেন্ট হয়ে রয়েছে সেটাই দেখেছি, সেইগুলো রিমুভ করার যে যে প্রক্রিয়া আছে, পরপর কতগুলো স্টেপ লাগে, তাদের নোটিশ দেয়া, সেইগুলো যাতে দ্রুত শুরু করা যায় সেই জন্য এসেছিলাম আমরা। শুধু বিজেপি নয়, একসময় তৃণমূলের তরফে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল এমনটাই দাবি করছেন মালিক। অনেকবার তো টিএমসি কে আমি ভাড়া দিয়েছি, তা বিনা পয়সা দিয়েছি। হাবড়ায় ভাড়া করা ফ্ল্যাট আগেই ছেড়ে দিয়েছেন বিজেপির পরাজিত প্রার্থী রাহুল সিনহা, কিন্তু পুরো ভোটের মুখে সেই ঘটনা নিয়ে তুঙ্গে তরজা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।